আমরা অতি গোপন কিছু আরবি ভাষা জেনে নিব যে ভাষাগুলো আরব কান্ট্রিতে অনেক কাজে আসবে কারণ আরব কান্ট্রিতে কেউ আমাদেরকে বকা বা খারাপ কিছু বললে আমরা বুঝতে পারি না সে কী বলছে সে কারণে শুধুমাত্র বোঝার জন্য জানার জন্য এই ভিডিওটি কেউ আপনারা নেগেটিভভাবে নেবেন না এবং আশা করছি নেগেটিভ কমেন্ট করা থেকে বিরত থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে জিন্স মানে হচ্ছে লিঙ্গ বা সেক্স জিন্স দ্বারা মহিলা পুরুষ উভয়কে বোঝানো হয়ে থাকে আপনি পুরুষ নাকি মহিলা মেল নাকি ফিমেল সেই কারণে জিন্স শব্দটি ব্যবহার করা হয়ে থাকে ইংরেজিতে যেমন ব্যবহার করা হয়ে থাকে সেক্স আপনি মেল নাকি ফিমেল অর্থাৎ পুরুষ নাকি মহিলা সেটা বোঝানোর জন্য আরবিতে বলে থাকে জিন্স মানে লিঙ্গ লিঙ্গ আবার দুই প্রকারের হয়ে থাকে মোজাক্কার মানে পুলিঙ্গ মোজাক্কার মানে পুলিঙ্গ মাস স্ত্রীলিঙ্গ মাস মানে স্ত্রীলিঙ্গ লিঙ্গ বিশেষ করে পুলিঙ্গ বা পুরুষের লিঙ্গকে বলে জুব্বি জুব্বি মানে পুলিঙ্গ বা মহিলাদের গোপন অঙ্গকে বলে কুস কুশ নেগেটিভ ভাবে নিবেন না এবং নেগেটিভ কমেন্ট থেকে বিরত থাকবেন শুধুমাত্র শুধুমাত্র শিখার জন্য এই ভিডিওটি বানানো তাহলে আমরা জানলাম জিন্স মানে লিঙ্গ জিন্স মানে লিঙ্গ মহিলা পুরুষ উভয় হতে পারে পুলিঙ্গকে বলে জুব্বি আর মহিলাদের গোপন অঙ্গকে বলে কুস কুস দুগদুগ মানে সহবাস বা যৌন মিলন দুগদুগ মানে হচ্ছে যৌন মিলন বা সহবাস আরব কান্ট্রিতে আপনারা দেখবেন কেউ ফাঁকিবাজি করলে বা চুরি করলে তাকে বলে থাকে আলিবাবা হু আলিবাবা সে একজন চোর বা ফাকিবাস। যদি কাজে ফাঁকি দেয় তাহলে বলে সোগোল আলী বাবা হু আর সোগোল আলি বাবা সে কামচোর বা কাজে ফাঁকি দেয় আলিবাবা অ্যাকচুয়ালি আরবি সিরিয়ালের একটি অভিনেতার নাম সে চোর ছিল বিদায় আর প্রচলন হয়ে গেছে আলিবাবা আমার নিচে চোর অ্যাকচুয়ালি আলিবাবা একজনের নাম তাহলে আরব যদি কেউ আলিবাবা বলে বুঝি নেবেন সে ফাঁকিবাজি করেছে বা কাজে কাজে ফাঁকি দিয়েছে সে কারণে তাকে বলে আলিবাবা তো আমরা আগে শিখেছিলাম জিন্স মানে হচ্ছে লিঙ্গ বা সেক্স ইয়া গাবি মানে হচ্ছে হে নির্বোধ গাবি মানে হচ্ছে ইয়া গাবি আর কান্ট্রিতে এই শব্দটি বলে গালি দিয়ে থাকে বকা জোকা করে থাকে গাবি মানে হচ্ছে বোকা গাবি মানে হচ্ছে বোকা আবার অনেক সময় অনেকে কুত্তা বা কুকুর বলে গালি দিয়ে থাকে ইয়া খেলফ ইয়া খেলফ ইয়া কেলফ ইয়া কালফ সবভাবেই বলে থাকে আপনারা সবভাবেই জেনে নেবেন কেউ বলে খেলফ ইন্তা খেলফ ইনটা ইন দ্য কালফ বা এইভাবে বলে ইয়া কেলফ ইয়া ক্যালফ ইয়া কালফ তাহলে আমরা জেনে নিয়েছি ইয়া কাল্ফ হে কুত্তা কুত্তা বলে বা কুকুর বলে গালি দিয়ে থাকে গা বিয়া মানচি নির্বোধ গা বিয়া মানচি নির্বোধ ইয়া গা বিয়া ক্ষি নির্বোধ শর্মতা মানচে ব্যস্যা বা রেন্ডি বেশা বেশরম বা রেন্ডি এই জাতীয়কে বলে শর্মতা শর্মতা খু সাতামনি বা খুয়া সাতামনি সে আমাকে গালি দিয়েছে শতাম মানছে গালি দেওয়া শতামনি আমাকে গালি দিয়েছে খুয়া মানছে সে খুয়া বা খু শনি সে আমাকে গালি দিয়েছে ইনতা ইনটা তুমি একটা জানোয়ার বা পশু খাইওয়ান বলে গালি দিয়ে থাকে খাইওয়ান ইনতা পশু তুই ইনটা হারামি তুই একটা বাদপার বা হারামি ইনতা হারামি তুই একটা হারামি কুসুম্মাক খারাপ একটি গালি বিশেষ করে কারো মাকে উদ্দেশ্য করে মাদার চোঁত এরকম একটা গালি আরবিতে বলে কুসুম্মাক কুসুম্মাক মাফিমখ মুখ মাফি মুখ। তোমার মগজ নাই বা গিলু নাই এক্ষেত্রে আরবিরা অনেকভাবেই বলে থাকে মাফি মুখ, মুখ মাফি মুখ। এভাবে যখন বলবে তখন বুঝি নিবেন তোমার মগজ নাই গিলু নাই বা বুদ্ধি নাই কবলা কবলা বা বৌসা মানচে চুমা বা চুম্বন বা কিস বিশেষ করে কিসকে আরবিতে বলে ইবনে খেলফ কুকুরের বাচ্চা বা কুত্তার বাচ্চা ইবনে খেলফ, উল্টাপাল্টা কাজ বা খারাপ জিনিস বা খারাপ কাজকে বলে থাকে উল্টাপাল্টা কাজ বা খারাপ জিনিস তাবান মানুষের দুর্বল বা অসুস্থ তাবান কজ্জাব কদ্দাব কদ্দাপ বা কজ্জাব মানুষের মিথ্যাবাদী লায়ার বা মিথ্যাবাদী কে বলে কজ্জাব মজনুন মানুষের পাগল নুন তুমি একটা পাগল ইনতামজন তুমি একটা পাগল সম্মানিত আরবিবার শিক্ষা দর্শক বিন্দু বিডিওটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে দেওয়া আপনারা নেগেটিভ আপনারা নেগেটিভভাবে নেবেন না কেউ যদি আপনাদেরকে আরব কান্ট্রিতে বা এই সকল খারাপ বাক্য বলে থাকে খারাপ শব্দ বলে থাকে আপনারা বুঝে নিতে পারবেন এই সকল শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকবেন ধন্যবাদ সকলকে